হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালোই আছি। আজকে আমি মোহনভোগ বানানোর জন্য রেসিপি নিয়ে এসেছি। তার জন্য নিয়েছি আমি এই কাপের এক কাপ সুজি। সুজি আমি ঘিতে ভেজে নিব। এখন আমি এক চামচ ঘি দিয়ে আমি এখন সুজি ঢেলে নিব। গ্যাসটা আমি লো ফ্লেমে দেব। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামাব। এখন আমি চেনি সিরা বানাব। রোজ চেনি সিরা বানাবার জন্য আমি 2 কাপ চেনি নিব আর 1 কাপ পানি দিব। বন্ধুরা, আমার চেনি সিরা উঠলাইছে, এখন আমি গ্যাসটা অন অফ করব। এখন আমি 1/2 লিটার গাখির নিছি। গাখির আমার উঠলাইছে, এখন অল্প আমি এলাচির গুঁড়া দিব। তারপরে দেব আমি সুজি। বন্ধুরা, আমার ডো প্রায় হয়ে গেছে, আর অল্প নেড়ে ছেড়ে নিব আমি। এখন আমি নামাব, আমার ডোটা কড়াইতে থাকছে না, উঠে এসেছে। অল্প ঠান্ডা হতে দিব। এতক্ষণ আমি কড়াইতে তেল গরম করব। আমি মেখে নিছি, ছোট ছোট করে মিষ্টির আকারে আমি গোল করে বানিয়ে নিব। তেল আমার এখন গরম হয়েছে, এখন আমি মিষ্টি গোলাগুলো ছেড়ে দিব। এটা খুব লো ফ্লেমে ভাজতে লাগবে। মিষ্টিগুলো দেখেন ফুলে উঠেছে, এখন চেনি সিরাতে আমি দিব, আরও অল্প লাল করব। এক টুকরা পাটির লেবু দিয়ে থুইছিলাম চেনি সিরা ভালো থাকার জন্য, এখন এটা উঠে ফেলে দিব। দেখেন বন্ধুরা, আমার সুজির মোহনভোগ হয়ে গেছে। প্লিজ প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি একটা কাটা কাইটা দেখাবো।